ফের শহরের উন্নয়নের জন্য কোপ পড়ল বৃক্ষরাজির ওপর। সড়ক প্রশস্তির জন্য ভিআইপি রোডের দুপাশে অবস্থিত 600টির মতো উদ্ভিদ কাটার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে ফক্সাল প্লাম বা ঝাউ জাতীয় কিছু গাছ স্থানান্তরণের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ, যেগুলো প্রায় গত 4-5 বছর আগে এক প্রকার পরিকল্পনা ছাড়াই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্থানে রোপণ করেছিল। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, উন্নয়নের লক্ষ্যে বর্তমান কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তগুলো আগামী দিনে নির্বুদ্ধিতায় পরিচয় দেবে কিনা তাই নিয়ে। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের ভিআইপি রোড 4 লেনের হচ্ছে। ইতিমধ্যে রাস্তা প্রশস্তের জন্য কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। রাস্তার জন্য মানুষজনের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন চলছে ভিআইপি রোডের দুপাশের গাছ নিধনের কাজ। প্রায় 600টির মতো গাছ কেটে ফেলতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর মধ্যে ফক্সাল প্লাম অর্থাৎ ঝাউ গাছের কিছু গাছ স্থানান্তরের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই 200টির মতো এই জাতীয় গাছ স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দ্বিতীয় পর্যায়ে আরও 25টি গাছ স্থানান্তর করা হয়। এই প্রক্রিয়া পরখ করতে এদিন সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের সিইও তথা আগরতলা স্মার্ট সিটি প্রকল্প আধিকারিক শৈলেশ কুমার যাদব। তিনি সাংবাদিকদের এই সংবাদ জানান। 4 লেনিং কাজ স্মার্ট সিটি প্রজেক্টে করা হচ্ছে। ওখানে কিছু কিছু গাছ যেটা এই রোডে মাঝে পড়ে গেছে ওটা কাটা হয়েছে। যেখানে যেখানে পসিবল সম্ভব আমরা চেষ্টা করছি কি গাছকে ওখান থেকে তুলে ট্রান্সপ্লান্ট করে দে আমরা আলাদা জায়গায়। তো এই রোডে মোটামুটি 600+ ট্রিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড উইচ ওয়ার টু বি রিমুভ, 600 থেকে বেশি। আর আমরা মোটামুটি 200 গাছ আগে এবং আজকে করা হচ্ছে, আজকে 25টা গাছ যেটা এখান থেকে তুলে ওটা জিন্দা আমরা ট্রান্সপ্লান্ট করছি। ওটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে নিচু বাগান থেকে শাল বাগান, আপনারা দেখতে পাচ্ছেন আগে দেখো চলছে। শৈলেশ কুমার যাদব আরো জানান, পুরনো গাছগুলো স্থানান্তর করা খুবই কঠিন ব্যাপার। বিদেশে এ ধরনের প্রযুক্তি থাকলেও আমাদের দেশে তা নেই। তিনি আরো জানান, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নির্দেশ মেনে যতগুলো গাছ কাটা হচ্ছে তার 10 গুণ পরিমাণ বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন দপ্তরের সহযোগিতা নিয়ে এই কাজটি করা হচ্ছে। যতগুলি গাছ আমরা কাটছি স্মার্ট সিটি মিশনে অর কাজ হবে রোডের কাজ, ওখানে মাল্টিপ্লাইড বাই 10 টাইম আমরা কম্পালসরি এফরেস্টেশন জন্য অলরেডি ফান্ড ধরা আছে অ্যান্ড ইট ইজ অব্লিগেটরি। এডিবি ফান্ডেড প্রজেক্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা বলে যে এটা ম্যান্ডেটরি ওটাও আমরা করব, কিন্তু আমাদের ওন ইনিশিয়েটিভ নিয়ে যে কিছু ট্রান্সপ্লান্টেশন পসিবল ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের এটা প্রথমবারে ওরাও ইনিশিয়েটিভ নিয়েছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ হয়েছে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে এই রোডে আজকে আমরা দেখতে পাচ্ছেন এই ফক্সটেল পাম যেটা ফুলি গ্রোন, আমার মনে হয় কত বছরই 4-5 ইয়ার্স অ্যাটলিস্ট ওদেরকে বেশি ফুলি গ্রোন ফক্সটেল পাম যেটা আছে এটা আমরা ট্রান্সপ্লান্ট করছি। ফক্সাল প্লাম বা ঝাউ জাতীয় যে গাছগুলো স্থানান্তর করা হচ্ছে সেক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক কৌশল মানা হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অতীতে রাজধানীর সাংস্কৃতিক ক্রিয়াক্ষেত্রের অন্যতম স্থান রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম গাছ কেটে সেখানে কিন্তু একটি গাছ স্থানান্তর করা হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়টির বর্তমান অবস্থা কি তা শহরবাসীরও অজানা নয়। পাশাপাশি উজ্জয়ন্ত প্রসাদ সংলগ্ন স্থানে বেশ কিছু এ জাতীয় ঝাউ গাছ অন্যত্র থেকে স্থানান্তরিত করে রোপণ করা হয়েছিল, কিন্তু গাছগুলোর অধিকাংশেরই কিন্তু গঙ্গা প্রাপ্তি ঘটেছে। সেই নিরিখে ভিআইপি রোডের রোডসাইড থেকে যে ঝাউ গাছগুলো স্থানান্তর করা হয়েছে সেগুলোর কয়টি টিকবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।